ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় 720 জন কার্ডধারী জেলের মাঝে 25 কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাউসার হোসেন, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা জুয়েল রানা এবং ফিল্ড অফিসার শামীম আরেফিন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। Thank you.